বুধবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে এখনও চিকিৎসাধীন ১৬ সদস্য, একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নয়াপল্টনের সংঘর্ষে আহত ৪৭ পুলিশ সদস্যের মধ্যে বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এদিকে বিএনপির আহত ২১ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা হয়েছে। মামলায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০০-এর বেশি। যে মামলাটি হয়েছে বিস্ফোরক আইন এবং বেআইনি সমাবেশ এবং পুলিশের সরকারি কাজে বাধা দেন, এই মামলায় টোটাল ৪৭০ জন আসামির নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং এই মামলাতে আরও প্রায় ২৫০০ অজ্ঞাত আসামির কথা বলা হয়েছে। এছাড়া পল্টনের মতিঝিল থানাতে একটি মামলা হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে, সেখানে ২৮ জনের নামে মামলা করা হয়েছে এবং ২০ জন আসামি গ্রেপ্তার আছে, তাদেরকে আমরা অলরেডি কোর্টে প্রেরণ করেছি। এছাড়া শাহজাহানপুরে আরেকটি মামলা হয়েছে, সেখানেও প্রায় ৫২ জন সদস্য বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং তাদেরকেও গ্রেপ্তার প্রসেসটা অব্যাহত আছে। তো এই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আমরা কোর্টে প্রেরণ করেছি এবং যাদের নামে মামলা আছে বিএনপির নেতাকর্মী তাদেরকে আমরা গ্রেপ্তার করব এবং গ্রেপ্তার করে আমাদের যে তদন্ত কার্যক্রম সেটা অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান চলছে, এটা চলমান থাকবে। পল্টন থানায় হওয়া মামলাটি তদন্ত করবে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান বলছেন, সমাবেশের তিন দিন আগে বিএনপির নেতাকর্মীদের নয়াপল্টনে জড়ো হওয়া দুরভিসন্ধিমূলক। পুলিশের উপরে ইট পাটকেল ককটেল নিক্ষেপ করলেন, পুলিশকে আহত করলেন এবং পরবর্তী পর্যায়ে আমরা যে চাল ডাল গম থেকে শুরু করে টাকা এবং ককটেল পেলাম পার্টি পিসির ভিতরে, সব কিছু মিলে আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছিল যে তাদের একটি দুরভিসন্ধি ছিল এবং তারা হয়তোবা তাদের উদ্দেশ্য যে তারা মানে অন্য কিছু থাকতে পারে সেটা আমরা তদন্ত করছি। আসলে আমরা দেখছি, খতিয়ে দেখছি তারা আসলে কি উদ্দেশ্যে তারা হঠাৎ করে অনুমতি ছাড়া জড়ো হলেন এবং পুলিশের উপরে হামলা করলেন এবং আবার অন্যদিকে তারা তাদের পার্টি বুসের ভিতরে চাল ১৬০ বস্তা চাল এবং ৮-১০ মানে ডেগ খিচুড়ি সব কিছু রেখে দিলেন। এটার কারণটা কী, অ্যাকচুয়াল কারণটা কী, এখানে কোনো দুরভিসন্ধিটা কী এবং তাদের উদ্দেশ্যটা কী সেটা আমরা তদন্ত করছি। এখনও চাইলে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে বলছে পুলিশ। ঢাকা শহরে যদি আরও কোনো বড় মাঠ থাকে সেটা আপনারা বলেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। যেখানে সমাবেশ আরো ৪ দিন বাকি, ৩ দিন বাকি।